এই দেখ বাবা, চামড়া গুলো আমার ঢিলা হয়ে গেছে রে। রূপ যৌলস সব কমে আসছে, কর্ম ক্ষমতা দিনে দিন লোপ পাচ্ছে, তাই বেঁচে থাকতে থাকতে জীবনের শেষ সঞ্চয় চার ভাইকে সমান ভাগে ভাগ করে দিলাম। তোরা ব্যবসা কর, এক বছর পর হিসাব নেব তোরা কে কতটা বাড়াতে পেরেছিস। হে খোকাই, হে খোকাই, এদিকে এদিকে, হে খোকা, আরে তোকে ডাকছি তোকে, হ্যাঁ হ্যাঁ তোকে ডাকছি, এদিকে আয় এদিকে এদিকে। হে তুই এদিকে আয়, আরে তুই শুনতে পাচ্ছিস না, তুই এদিকে আয়, তুইও আয়। আমি ডাকলাম, আপনারা সবাই পিছন দিকে তাকালে, আমি তো অপরিচিত মানুষ, তুই কি বলতে পারি কাউকে? এক বাবা তার চারটে ছেলেকে ডেকেছে, বাবার ডাকে চারটি ছেলে গণলগ্ন কৃতবাসে বাবার কাছে দাঁড়িয়েছে। এখনকার ছেলে হলে বলতো, বাবা তুমি বলো আমি শুনতে পাচ্ছি, কিন্তু সে ছেলে না, বাবার ডাকে গণলগ্ন কৃতবাসে দাঁড়িয়েছে। বাবা বলে বললেন, খোকা খোকা রে, সারা জনম হার ভাঙা খাটুনি খেটে আমি ব্যাংকে 40,000 টাকা জমিয়েছি, এই দেখ বাবা, চামড়া গুলো আমার ঢিলা হয়ে গেছে রে। রূপ যৌলস সব কমে আসছে, কর্ম ক্ষমতা দিনে দিন লোপ পাচ্ছে, তাই বেঁচে থাকতে থাকতে জীবনের শেষ সঞ্চয় চার ভাইকে সমান ভাগে ভাগ করে দিলাম। তোরা ব্যবসা কর, এক বছর পর হিসাব নেব তোরা কে কতটা বাড়াতে পেরেছিস। ছেলেগুলো ভাবলো, বাবার খাবো, বাবার পড়বো, বাবার অর্থে ধনী হব, কেনা চায়, ব্যবসায় লেগে গেলে। এক বছরের পর বড় ছেলেকে ডাকছে, বাবা বড় খোকা, এদিকে এদিকে। বাবা ডাকে, বড় ছেলে স্বতঃস্ফূর্তি ভাবে বাবার কাছে দাঁড়িয়েছে, কি রে খোকা তোর মনে বড় আনন্দ, কত বছর 10,000 টাকা দিয়েছিলাম কতটা বাড়িয়েছিস বাবা, তুমি যে টাকাটা দিয়েছো আসল রেখে আমি 4 গুণ অর্থাৎ 40,000 টাকা লাভ করেছি, অতি উত্তম 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 বাবা, মেজো ছেলে তুই কতটা বাড়িয়েছিস বাবা, তোমার আসল রেখে দিয়ে আমি 20,000 টাকা লাভ করেছি, বাহ বাবা। সেজো ছেলে তুই কতটা, সেজো ছেলেটা চোখ দুটো ছল ছল করছে, কিরে বাবা তুমি যে 10,000 টাকা দিয়েছ আসল রেখেছি কিন্তু একটা টাকা লাভ করতে পারিনি, ওরে মূলধন তো বেঁচে আছে, হবে হবে, কিন্তু তোরা তিনটে ছেলে আছে, আমার ছোট ছেলে কো, ছোট খোকা ছোট খোকা, ওই তো দরজার অন্তরালে লুকিয়ে আছে, ছোট খোকা এদিকে এদিকে, আসবি না আমি জানি, বাড়ির ছোট ছেলে হলে বাবা মায়ের স্নেহ মমতা ভালোবাসা আদর পেয়ে পেয়ে বাঁদরে পরিণত হয়, ওরে তুই না হলে আমি তোর কাছে যাচ্ছি। বাবা ছোট ছেলের কাছে গিয়ে দেখছেন,
খুশকো খুশকো পরনে ছেঁড়া কাপড় দু নয়নে জল বাবা কেঁদে উঠলেন ছোট খোকা তোর এমন অবস্থা কেন কিরে তুই কতদিন কিছু খাসনি মনে হয় কি করেছিস 10,000 টাকা ছোট ছেলে বাবার দুটো চরণ জড়িয়ে ধরলে বাবা তোমার 10,000 টাকা পেয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ফুর্তি করে আনন্দ করে মদ খেয়ে সব হারিয়েছি বাবা আমি নিঃস্ব রিক্ত ছোট খোকা আমার গলার মণি কণ্ঠের মালা তোর গলায় দিচ্ছি তুই পর বাবা ভিখারির গলায় স্বর্ণের অলংকার হার যদি থাকে কেউ কি তার ভিক্ষা দেবে ওরে তোকে ভিক্ষা করতে হবে না এই মালা থেকে প্রত্যেক দিন তুই এক ভরি করে স্বর্ণ পাবি আর সেটা বাজারে বিক্রি করে তুইও তোর দাদার মতো ধনী হবে বাবা বড় খোকা মেজ খোকা ছোট খোকা তোরা কেউ আপত্তি করিস না আমার ছেলে নিঃস্ব রিক্ত ছোট ছেলেরা আমার শেষ সম্বল মালাটা দিলাম বর্দা মেসদা শেষদা ছোট ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে ওরে ছোট ভাই আর যদি তোর মতো টাকাগুলো আমরা হারাতাম বাবার গলার দামি মালাটা আমি পরতাম এটা একটা গল্প শুনলেন না এটা একটা তত্ত্ব বাবাকে চারটে ছেলেকে বাবা হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ চারটে ছেলেকে চারটে যুগ বড় ছেলের নাম সত্যযুগ মেজ ছেলের নাম ত্রেতাযুগ সেজ ছেলের নাম দাপরযুগ ছোট ছেলে কলিযুগ কৃতে যত ধায়তে বিষ্ণু ত্রেতায়ে যজতে মাখৌ শ্রীমৎ ভাগবতে 10ম অধ্যায়ে 3য় স্কন্ধে 52 নম্বর শ্লোকে এই শ্লোকটা কৃতে যত ধায়তে বিষ্ণু সত্যযুগের মানুষের 1,00,000 বৎসর পরমায়ু সত্যযুগের পরমায়ু 17,28,000 বছর মানুষ বাস্ত কত 1,00,000 বৎসর তাইতে তারা ধ্যান করে ভগবানকে লাভ করেছে কৃতে যত ধায়তে বিষ্ণু ত্রেতায়ে যজতে মাখৌ ত্রেতা যুগের পরমায়ু কত 12,64,000 বছর মানুষের পরমায়ু কত 10,000 সেদিন মানুষ যজ্ঞ করে কেউ পেয়েছে কেউ পায়নি এলো দাপর যুগ দাপর যুগের পরমায়ু কত 8,96,000 বছর মানুষের পরমায়ু কত 1,000 বছর সেদিন মানুষ ভগবানকে পূজা করে পেয়েছে কিন্তু কলিকা মানুষের পরমায়ু 100 বছর
কলিযুগের পরমায়ু 4,32,000। যেই 100 বছর পরমায়ু যার ঘরে ধন থাকে সে কখনো হরি বলে না, কিন্তু ধন শেষ তখন হরি তুমি বাঁচা। যখন 100 বছর পরমায়ু তখন কেঁদে উঠলাম হরি, এই 100 বছর পরমায়ু নিয়ে 5 বছর মায়ের কোলে নাচলাম। 5 বছর পরে গেলাম পাঠশালায়, তারপরে গেলাম প্রাইমারি স্কুলে, তারপরে গেলাম হাই স্কুলে, তারপরে গেলাম কলেজে। কলেজে পড়া শেষ হয়ে গেল, চাকরি পেলাম, কোনো কর্ম পেলাম, বাবা আমার একটা মেয়ের ধরে দিল। ও হরি, অর্থ উপার্জন করার জন্য গেলাম দেশ বিদেশে, ও হরি তোমার ভজন করব। আমি সময় পাব ভগবান বলে চিন্তা করিস না, আমি তোদের জন্য হরি নামের মালা এনেছি। নামের মালা এনেছি তোদের জন্য হরি, হরি নামের মালা এনেছি আমি তোদের জন্য, হরি নামের মালা এনেছি আমি তোদের জন্য। হরি নামের মালা মালা এনেছি, ওরে পাহই না করি হরি নামে দোলাগিয়া। আস্তে আস্তে, আমি গোলক ছাড়িয়া আইলাম ভারত ভূমি, হরি নামে দোলাগিয়া হইলা গোলক। হরি নামের লাগিয়া আমি গোলক ছাড়িয়া আইলাম ভারত ভূমি, ও নাম ধর ধর বলি জীবের কালে ধরি, ও নামে ধর ধর বলি জীবের পায়ে ধরি, ও নামে ধর 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 বলি জ্ঞানন্ধ জি। কলির জ্ঞানন্ধ জি জীবের কলে ধরি যাচি দেওয়ালো হরি না, যাচি দেওয়ালো হরি না, ও
जाची देवालो होरी ना जाची देवालो होरी ना जाची देवालो होरी ना जीवे हाथे धोरिया पाये धोरी जीवे हाथे धोरिया पाये धोरे जीवे हाथे धो तुम्हारे गोनादी